আউজুবিল্লাহিমিনঈদানুরিমিস্লাহি রহমানুর রহিম আসালাতামলা সৈয়দুলমুরসলিন ওলা আলহি ওয়া সাহাবি আজমাইন আম্মাবাদ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমি আমার আত্মাকোয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে মোবারকবাদ এমনকি সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মহান আল্লাহ সুবাহানাউতালার দরবারে শুক্রিয়া এই জন্য দিয়ে আমি আমার একটা খেদমতের একটা রাস্তা মহান আল্লাহ সুবাহান তালা আমাকে দিয়েছেন তো এই জন্য আমি প্রথমে আমার আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি গত কয়েক বছর আগে আমি পবিত্র মক্কাতুল মোকার মদিনাতুল মুনাফারায় আমি গিয়েছিলাম ওখানে গিয়ে আমি দেখলাম যে একটা হাজি যারা উমরা করতে যায় অথবা বড় হজ করতে যায় ওখানে গিয়ে অনেক প্রতারিত হয় আমাদের বিভিন্ন ট্রাভেলসের ভাইরা হয়তো ব্যবসার জন্য হয়তো টাকার জন্য ওনাদের সাথে অনেক প্রতারণা করেন অনেক হাজিরা প্রতারিত হয় তা এমনকি আমি হয়েছি আমি নিজেও হয়েছি কিন্তু আমি এগুলো দেখে আমি আল্লাহ তালার কাছে আমি ফরিয়াদ করেছি আল্লাহ যদি আমাকে আপনি তৌফিক দেন যদি আমার আমাকে সামর্থ্য দেন তাহলে আমি টাকার দিকে নয় ব্যবসার দিকে নয় একমাত্র খেদমতের জন্য আমি এই উমরা এবং হজ যারা পালন করতে যাবে তাদেরকে আমি একটু খ্যাতমত করতে চাই তো হয়তো আল্লাহ তালা আমাকে এই সুযোগটা দিয়েছেন তা আমি আমি একটা মানুষ যখন বা একটা হজ যাত্রী যখন পবিত্র মক্কাতুল মকাররমা মদিনাতুল মোনাব্বরায় যায় তখন তারা অসহায় অবস্থায় ওখানে থাকেন তো আমার একটাই উদ্দেশ্য যে এই অসহায় ব্যক্তিটাকে ওখানে খাবার লাইনে থাকার লাইনে চলার লাইনে ওমরা পালনের লাইনে হজ পালনের লাইনে যদি আমার ন্যূনতম তাদেরকে আমি সহযোগিতা আমি করি একটা বয়স্ক এরা লেখাপড়া জানে না ওখানে যায় হজ করতে ওমরা করতে ওনারা অনেক কিছু চেনে না তাদেরকে ওখানে যদি একটু ধরে ধরে তাদেরকে তাও করা যায় সাফা মারোয়া করা যায় তাদেরকে একটু শেখানো যায় অথবা ওনাদেরকে একটু সঙ্গ দেওয়া যায় একটু একটা ব্যাগ তাদের থেকে একটু ধরা যায় তাহলে তাদের যে অন্তরের অন্তঃস্থল থেকে যে দোয়াটা আসবে এই দোয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য ওনাদের থেকে আমি এই দোয়াটাই চাই আমার এখানে ব্যবসার প্রয়োজন নাই টাকার প্রয়োজন নাই কোনো কিছুর দরকার নাই। যদি ওনাদের এই দোয়ার বরকতে কাল হাসরের ময়দানে যদি আল্লাহ সবাহানা তালা আমাকে একটু আল্লাহ তালা নাজাদের একটা ব্যবস্থা করে দেয় সেটাই আমার উদ্দেশ্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অসংখ্য ছেলে মেয়ে এতিম ছেলেমেয়ের খেদমত করে যাচ্ছি পাশাপাশি আমি আল্লাহ আল্লাহতালার কাছেও চাই যে আমি যেন এই বয়স্ক যারা মুরব্বী যারা যারা টাকার জন্য যারা অনেকেই অনেকেই হয়তো টাকার জন্য পবিত্র মক্কাতুল মুনান মোকার মদিনাতুল মুনাফা রায় ওনারা যাইতে পারে না আমি এরকম সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার খরিল ভটিয়া গান্ধী দরবার পরিচালিত এ আত্মাকুয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যারা আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক প্যাকেজে আমরা একজন করে গরিব অসহায় তাদেরকে ওমরা পালন করবো যাতে ওখানে গিয়ে তারা আল্লাহকে চিনে নবীকে চিনে নবীর ঘরগুলো দেখে আল্লাহর ঘর ওনারা দেখে আসতে পারে এই সুযোগটা আমি প্রত্যেক প্যাকেজে একজন করে আমি নেব আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দেয় আমি আন্তরিকভাবে দেওয়া চাচ্ছি সর্বস্তরের মমিন মুসলমান ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব আপনারা আমার ইত্তাকুয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর জন্য দোয়া করবেন ব্যক্তিগত আমার জন্যও দোয়া করবেন যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত এই খ্যাত আমি চালিয়ে যেতে পারি আর সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমরা ঢাকা থেকে বহুদূর কুমিল্লার থানা মুরাদনগর দেবীদ্বার থানার ঘুরল বটিয়া গান্দির দরবার সংলগ্ন আত্মা কুয়া ট্যর্স শাখা অফিস আমরা এই অফিস থেকে আমরা হজ উমরা যাত্রীদেরকে আমরা নিজস্ব গাড়িতে তাদেরকে যেদিন আমরা হজ উমরা পালন করতে যাব এর দুই একদিন আগে আমরা আমাদের এই দরবারের যিনি কর্ণধার এই দরবারের যিনি পীর সাহেব কেবলা উনি অত্যন্ত অনেক বড় মাপের একজন আলেমি দিন উনি পবিত্র মক্কাতুল মোকার মদিনাতুল মোনাব্বারা অসংখ্যবার রাজকীয় হজ সৌদি আরবের সরকার ওনাকে করিয়েছেন উনি অত্যন্ত দূরদর্শিতার সাথে এই কাজটা চালিয়ে যাচ্ছেন এমনকি উনি অনেক অভিজ্ঞ হজযাত্রীদেরকে যাত্রীদেরকে উনি এখানে প্রশিক্ষণ দিয়ে ওনাদেরকে আমাদের সাথে উনি পাঠান তো আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে উনি প্রত্যেক কাফেলার যখন আমরা যাব। যাবো দুই দিন আগে আমরা হাতে কলমে প্র্যাকটিস করে আমরা কোন জায়গা থেকে আমরা তাওয়াব শুরু করব কোন জায়গায় শেষ করব কোন জায়গায় নফল নামাজ পড়ব কোন জায়গায় ই করবো এগুলো আমরা হাতে কলমে শিখে আমরা এই হজ ওমরা যাত্রীদেরকে আত্মা কোয়ার্টর সেন্ট্রা শাখা অফিস থেকে একটা মসজিদ আছে মসজিদ থেকে আমরা একবারে এহেরামের কাপড় বেঁধে আমরা এখান থেকে আমরা নিয়ত করে তালবিয়া পাঠ করতে করতে আমরা এয়ারপোর্টে যাবো যাব ওখান থেকে আমরা ইনশাআল্লাহ ডাইরেক্ট বিমানে আমরা যাতি তো এই হচ্ছে আমাদের একটা পরিকল্পনা আপনারা দোয়া করবেন আবার যখন আমরা ফেরত আসব। ঠিক ওখান থেকে আবার নিজস্ব গাড়িতে যারা এই এলাকার সম্মানিত হজ ওমরা যাত্রীরা হাজিগণ আছেন ওনাদেরকে আমরা আবার এখানে ফেরত নিয়ে আসব। তো এই স্পেশাল একটা খ্যাদমত আমরা করতে চাই আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই কাফেলাটা আমাদের মোকাম্মেল কাফেলা হিসাবে আল্লাহ তালী আমাদেরকে কবুল করে আখির আলাইকুম রবিলামিন আসসালামুকুম ও রহমতুল্লাহি